সেই দেহ ব্যবসা করে যে তাকেও দর্শন করার অধিকার নাই। আপনারা কি জানেন যে ভারতবর্ষের আইনে স্বামী স্ত্রীরও তার স্ত্রীকে দর্শন করার অধিকার নেই? সেখানে একটা বাচ্চা শিশুকে এইভাবে দর্শন করা হলো, অথচ বাংলার মুখ্যমন্ত্রী সেই নিয়ে প্রশ্ন তুলছেন যে সে প্রেম করেছিল না ঘুরতে গেছিল না অন্তঃসত্ত্বা হয়েছিল না কি হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন নারী হয়ে একটা ছোট্ট নাবালিকার এবং সেই নাবালিকাকে কেন্দ্র করে আজকে তার পরিবারের জীবনে যে ভয়ঙ্কর দুর্দশা নেমে এলো, সেখানটায় আপনার এই মন্তব্য কি মামাটি মানুষের নেত্রী হিসাবে আপনাকে মানায়? প্রত্যেকটা ঘটনায় তৃণমূল কেন জড়িত? ডাকাতি, খুন, গণহত্যা, ধর্ষণ, প্রত্যেকটা ঘটনায় তৃণমূল কেন জড়িত? আমি তৃণমূলের নেতা নেত্রীদের জিজ্ঞেস করতে চাই, যারা এখানে আসছেন, যারা এখানে বড় বড় ভাষণ দিচ্ছেন। মহামৈত্র বলেছেন যে নাবালিকা তার কনসেন্ট নিয়ে কিছু করলো সেটা ধর্ষণ, জঘন্য অপরাধ, এবং পুলিশ অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং পরিবারকে সাহায্য করছে, কিন্তু পরিবারের লোক ভয়ের মধ্যে ছিল। পরিবারকে সাহায্য করার নামে মুখ্যমন্ত্রী যে লাইনটা দিয়েছে সেই লাইনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর লাইনটা কি? অন্তঃসত্ত্বা ছিল, প্রেম ছিল, সম্মতির সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছে। এই যে মুখ্যমন্ত্রীর লাইনটা, মুখ্যমন্ত্রীর এই লাইনটাকে এখানকার পুলিশ এস্টাবলিশ করার চেষ্টা করছে, বাস্তবায়িত করার চেষ্টা করছে। ঠিক যেমনভাবে পুরুলিয়ার ঝালদা কাণ্ডের ঘটনায় পারিবারিক বিবাদের তত্ত্বকে প্রতিষ্ঠিত করে একটা হত্যাকে লঘু করার চেষ্টা করেছিল, সেই একইভাবে এখানকার পুলিশ তৃণমূল নেত্রীর নির্দেশে এই এই যে বর্বরোচিত ঘটনা, এই বর্বরোচিত ঘটনাতে প্রলেপ লাগিয়ে দিয়ে ব্যাপারটাকে লঘু করার চেষ্টা করছেন। কারণ এখানকার পুলিশ মুখ্যমন্ত্রীর ইন্ডিকেশন, সংকেত বুঝে গেছেন। মুখ্যমন্ত্রীর কালকের ভাষণে পুলিশের কাছে সংকেত পৌঁছে গেছে ব্যাপারটাকে ধামাচাপা দিতে হবে, তাই তার বাবা মাকে ডেকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে টাকার প্রলোভন দেখানো হবে, চাকরির প্রলোভন দেখানো হবে এবং বলা হবে এগুলো করে লাভ নেই, তোমরা তোমাদের মতন ভালো করে থাকো, শাস্তি আমরা দেবো, তোমাদের চিন্তা করার দরকার নাই, তোমরা এই নিয়ে মাথা ঘামিও না। এটাই তো হবে বাংলায়, আপনাকে প্রথমে খুন হতে হবে অথবা আপনার বাড়ির মেয়েদেরকে ধর্ষিত হতে হবে, আপনার বাড়িতে ডাকাতি হতে হবে, আপনার বাড়িতে গণহত্যা হবে, আপনার পরিবারের কাউকে খুন করা হবে, তারপর বাংলার মুখ্যমন্ত্রীর কাছে চাকরির অফার পাওয়া যাবে। তার আগে চাকরি নেই, তার আগে ব্যবস্থা নেই, আপনার বাড়িতে আগে খুন হতে হবে, গণহত্যা হতে হবে, ধর্ষণ হতে হবে, তারপরে চাকরি পাওয়া যাবে, তারপরে টাকা পাওয়া যাবে। বাংলার মুখ্যমন্ত্রী যে সংকেতটা দিয়েছেন তার কালকের ভাষণে, এখানকার পুলিশ সেইভাবেই তদন্ত করছে। সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধে ও চেতনায় উচ্চশিক্ষার অঙ্গনে পশ্চিমবঙ্গে তিনি এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। বহরমপুর গার্লস কলেজ তার প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান। বহরমপুর গার্লস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের মুহূর্তে বর্তমান ও প্রাক্তন ছাত্রী, অধ্যক্ষ, শিক্ষাকর্মী এবং সকল শুভানুধ্যায়ীকে এই মেমোরিয়াল ফান্ডে আর্থিক সাহায্য ও শুভেচ্ছাসহ এগিয়ে আসার বিনম্র আহ্বান জানায়।